লিয়াকত স্যারের ব্যাপারে বলতে হয় উনি একজন খুব ভালো মানুষ। আসলে আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব। সো উনি যেইভাবে এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করছেন, আমি জানি যে এ ধরনের প্রোগ্রাম করা কিন্তু অনেক হেকটিক ব্যাপার, মানে এতগুলো অ্যারেঞ্জমেন্ট করা, অনেকের অনেক অবজেকশন। আমরা ইভেন গতকাল রাতে আমি হয়তো স্যারকে কনফার্ম করছি যে স্যার পেমেন্টটা নেন, বাট এটা হয়তো নর্মাল কোনো প্রোগ্রাম হলে আমাকে অ্যালাউই করতো না। স্যার যে এই এফোর্টটা দিচ্ছেন, স্যারের যে এন্টায়ার টিম, আসলে তারা যে এফোর্টটা দিয়েছেন, ডেফিনেটলি একটা ভালো মানুষের আন্ডারে যদি লিডারশিপে কাজটা হয়, শিওর সেই অর্গানাইজেশনটা একটা ভালো আউটপুট দিবে। আমার মেয়ে সম্পর্কে বলতে হয় যে তার ইম্প্রুভমেন্ট আছে, আমাদেরকে আরও একটু ইনভলভ হতে হবে, বিকজ টিচাররা তো বেসটা শিখাই দিবেন, তারপরে আমাদেরও কিছু বাসায় কাজ থাকবে। আজকে এসে আসলে স্যারকে বারবার থ্যাংকস দিতে হচ্ছে, মানে ইনফ্যাক্ট আমাদের কিন্তু প্রোগ্রামগুলো হয়, যেমন আজকে কিন্তু আমার একটা ক্যাডেট কলেজের পিকনিক ছিল আর কি, যদিও সেটা পরে ডিফার করছে, বাট আমি আগেই ওটাকে ক্যান্সেল করে দিছিলাম, বিকজ লাস্ট টাইম আমি এসেছিলাম আর কি, তখন তুমি আসতে পারেনি। সো ইট ওয়াজ সো অ্যামেজিং লাস্ট টাইম, এনভায়রনমেন্ট ওয়াজ সো অ্যামেজিং, আমি ওকে পুশ করছি যে না যেতে হবে, এবং এসে খুবই ভালো লাগতেছে। আমরা অনেক সময় নিয়ে ফেললাম, অনেক কথা বলে ফেললাম, বাট স্যারকে আসলে আরও কিছু বলার ইচ্ছা ছিল। স্যার অনেক ভালো থাকুক, স্যার যেমনটা চেয়েছেন যে স্যার কিন্তু যে কোর্সগুলো করাচ্ছেন লোকজন বাইরে যাচ্ছে, বাট স্যার কিন্তু নিজে দেশে আছেন। সো আমারও ইচ্ছা যে আমার আমার সন্তানরা ভালোভাবে পড়াশোনা শিখুক, তারা দেশের জন্য কাজ করুক দেশে থেকে আর কি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি, এবং আমি ওটা ফলো করি। সো তারা সব কিছু ভালো করুক, বাট তারা দেশকে সার্ভিস দিক ফ্রম হিজ ওন কান্ট্রি। থ্যাংক ইউ।